দিন বাজার থেকে সামান্য কিছু টাকার মাছ কিনে সেই মাছ জলপাইগুড়ি শহরের অলিগলি পায়ে হেঁটে মাছের বালতি ও বাটখারা হাতে নিয়ে বিক্রি করেন একমাত্র মহিলা মাছ ফেরিওয়ালা চম্পা রায়। শুধুমাত্র পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দিতে এই পরিশ্রম করে চলেছেন তিনি। লকডাউন শুরুর পর পরিবারে নেমে এসেছিল চরম আর্থিক অনটন। সেই অনটন থেকে পরিবারকে কিছুটা রক্ষা করার জন্য তিনি এই মাছ ফেরিওয়ালার পেশাকে বেছে নেন। চম্পা রায়ের বাড়ি শহরের সঞ্জয়নগর কলোনি এলাকায়। বাড়িতে স্বামী রয়েছেন, কয়েক বছর আগে অগ্নিদগ্ধ হয়েছিলেন, সেই কারণে তিনি কাজে যেতে পারেন না। এক ছেলে ও এক মেয়ে আছে। কিছুদিন আগে চম্পাদেবীর মেয়ে একটি কঠিন রোগে আক্রান্ত হয়েছিল, যদিও এখন অনেকটাই সুস্থ। সে সব মিলিয়ে পরিবারের সদস্যদের মুখে দুবেলা খাবার যোগান দিতে রাস্তায় রাস্তায় হেঁটে মাছ বিক্রি করে চলেছেন চম্পাদেবী। দোকান ছিল হাসপাতালের সামনে, আগে বসতাম, এখন এই করোনা করোনা ভয় লাগে, তাই এখানে বসে না ঘুরে ঘুরে দিচ্ছি। মাছ বিক্রি করেন এখন? হ্যাঁ। কতদিন থেকে বিক্রি করছেন মাছ? টোটাল মাছ বিক্রি করে 4-5 বছর হলো। মাছ বিক্রি করে এখানে বসে বেচতাম মুরগি মাছ, এখন এই করোনার জন্য ভয়ে আতঙ্কতে বসি না, তো ঘুরে ঘুরে বেচে। পরিবারে আর কি আছেন? পরিবারে আমার এক ছেলে এক মেয়ে। আপনি সংসার চালান? হ্যাঁ, আমি সংসার চালাই। কি ধরনের কাজ করতে ভালো লাগে আপনার? ভালো না লাগলে কিছু করার নাই, কেন আমার মেয়ে ক্লাস সিক্সে পড়ে, আমার একটা ছেলে আছে সে বড় ওয়ানে পড়ে, আমার হাজব্যান্ডও আগে ওইখানে বসে ব্যবসা করতাম, ওরও আগুনে পুড়িয়ে গেছে 2-3 বছর হলো। বুঝলাম, আপনার ছেলে একটা অসুবিধা ছিল না? আমার ছেলে অসুবিধা ছিল না, মেয়ে। মেয়ের কী হয়েছিল? হাইড্রোসেফালাস বলে একটা রোগ হয়েছিল মা। এখন? এখন ভালো আছে, 2 বছর আগে। আপনি 3 বছর আগে আমার হাজব্যান্ড আগুনে পুড়িয়ে গেল। এই যে আপনি এইভাবে চালিয়ে যাচ্ছেন সংসার মাছ বিক্রি করে, এটা কেমন? আমি তো কিছু করার নাই দাদা, আর কী করবো, এভাবে করে সংসার চালাচ্ছি। আমার হাজব্যান্ড যেটুকু পারে ও রোজগার করতেছে, আমিও করতেছি, কেন 150 টাকা কামাই করে আর কি খাবো না, কী করবো, না ছেলে মেয়ে পড়াশোনা করাবো। চম্পা রায়ের এমন জীবন সংগ্রামকে কুর্নিস জানিয়েছেন শহরের অনেকেই। এই যে সময় চলছে এখন প্যান্ডামিক, মানে কোভিডের এই সময় সকলেই তো বেকার হয়ে পড়েছে। আমি মনে করি যে উনি ওনার মতন জলপাইগুড়ি শহরে মনে হয় প্রথম দেখলাম যে একজন মহিলা মাছ বিক্রি করছে। তো আমার মনে হয় যে শহরের সকলকেই একটু এই জিনিসটা করে একটু সহযোগিতা করা উচিত, একটু হলে তার কাছে নেওয়া উচিত, আর তার পরিবারটা একটু স্বচ্ছভাবে চলে, এটা চিন্তা করা উচিত। ওনাকে দেখে অনেক মহিলার শিক্ষা নেওয়া উচিত, যে মানে স্বয়ম্ভর হওয়ার জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য, কারণ উনি দীর্ঘদিন ধরে এই কাজটা করেন মহিলা হিসেবে প্রথম, এবং ওনাকে তার জন্য বাহবা দেওয়া উচিত। এবং আমার মনে হয় সবাই মিলে উনি যে যথেষ্ট ভালো মাছ নিয়ে আসার চেষ্টা করেন সর্বত্র, এবং আমি মনে করি যারা পিছিয়ে পড়া মানুষ আছেন তারা যদি অবসাদে না ঘুরে, আজকে ওই দিদির মতো যদি এই মানে নিজেকে স্বয়ম্ভর করার জন্য, স্বাবলম্বী করার জন্য নেমে পড়েন, তাহলে আগামী দিনে আমাদের আরও ভালোভাবেই ভালোভাবে চলবে, অর্থনৈতিক অবস্থার একটা স্বাবলম্বিতার বিষয় আছে।